পাদির জিলানি ওনার এই শহরের মধ্যে কাজমি শহরের মধ্যে কতগুলো বক্তরা দেখল একটা কবরের মধ্যে আযাব হচ্ছে দাউ দাউ করে আযাব হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে কাজমি শহরের কবরের মধ্যে আগুন জ্বলছে যারা দেখছে তারা দৌড়ায়া চলে গেল হুজুর বড় পীরের কাছে ডাকে কই ও বড় পীর আপনার এই কাজমি শহরের মধ্যে ওই কবরটার আমরা নিজকে দেখেছি দাও দাও করে আগুন চলে বলেন সুবহানাল্লাহ এ আমার নিয়ামতের বাবা মায়েরা আজকের মাহফিলটা কত বড় বরকত ওই মাহফিল আজকের মাহফিলটা এই গ্রামের জন্য কত বড় উপহার আজকের মাহফিলটা এই গ্রামের জন্য পরকালের জন্য কত বড় নিয়ামত আজকের মাহফিলটা এই গ্রামের জন্য একটা ঈদের দিন শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন হুজুর গাউসুল আজম ডাকিয়ে কই না 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 কাজী শহরে আমি আব্দুল কাদের জিলানী থাকি কোনদিন কবরে আযাব হইতে পারে না এ আমার ভক্তরা যে কবরটার মধ্যে আযাব হচ্ছে তোমরা একটু কবর নিয়ে দেখো যার কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তিটা আমি আব্দুল কাদের জিলানীকে মহব্বত করছি কি করছে না বলেন সুবহানাল্লাহ তাদেরকে গাউসে পাঁচ জিজ্ঞেস করলেন এই ব্যক্তিটা নামাজ পড়ছেনি ভক্তরা ডাকিয়া কই তার জীবনে কোনদিন সাজদা করে নাই গাউসে আজম ডাকিয়া কই সে কোনদিন আমার নিজামিয়া মাদ্রাসার মধ্যে হাজিরা দিছিনি ভক্তরা ডাকিয়া কই কোনদিন দেখি নাই একজন ডাকিয়া কই হুজুর আমি একদিন দেখেছি আপনার নিজামিয়া মাদ্রাসার মাটির উপরে দিয়ে সে হেঁটে গিয়েছে বলেন সুবহানাল্লাহ দেখেন উলামায়ে কেরামের বরকত কি পরিমাণ আল্লাহর ওলিদের বরকত কি পরিমাণ হুজুর গাউসুল আজম একটা দমক দিয়ে উঠলেন হক বেড়া পাইন যে ব্যক্তি আমি গাউসুল আজমের মহব্বত রাখি যে ব্যক্তি আমি গাউসে পাকের নিজামিয়া মাদ্রাসার উপর দিয়ে হাঁটে যায় ওই ব্যক্তির কবরে কোনদিন আযাব হইতে পারে না বলেন সুবহানাল্লাহ যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা আমরা গাউসে পাককে মহব্বত করতে চাই কি চাই না গাউসে পাক ডাকিয়ে কই না 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 তার কবরে কোনদিন আযাব হইতে পারে না হুজুর গাউসুল আজম তার ভক্তদেরকে বললেন তোমরা ওই কবরে একটু পরীক্ষা করে গিয়ে আসো ওই কবরের মধ্যে আযাব আছে কিনা গিয়া দেখো আল্লাহর কি কসম ভক্তরা পূর্বে দেখেছেন আগুন দাউ দাউ করে যে জ্বলতেছে গাউসে পাক যখন তাদেরকে পাঠাইলেন ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন নাই ওই কবর দিয়া জান্নাতের মেশকে আম্বরের কেরান বের হচ্ছে বলেন সুবহানাল্লাহ গাউসে পাকের মাদ্রাসায় দিয়ে একবার হেঁটে যাওয়ার কারণে তার কবর আযাব বন্ধ হয়ে কবর দিয়ে মেশকে আম্বর গ্রাম বের হচ্ছে আর আজকে নিয়ামতপুরের জমিনে গাউসে পাকের বেসাল মুবারকের মাসে অসংখ্য উলামে কেরামগণ এই মসজিদে হাজির বা জোহর পরে এই সারা বাংলার একজন বিজ্ঞ আলেম এবং বাতিলের আতঙ্ক আশিকে রাসূল দুনিয়ার এই জগতের একজন সিংহ পুরুষ আল্লামা আল্লামা তাহির সাহেব আসবে যিনি আশিকে রাসূল ওই আশিকে রাসূলের সদকায় নিয়ামতপুরের কবরে আজকে আযাব থাকতে পারে না ঠিক কিনা বলেন অসংখ্য উলামায়ে কেরামগণ হাজির তাদের দোয়া আছে কি আছে না বলেন উলামায়ে কেরামগণ যে কবর দিয়ে পাশ দিয়ে হেঁটে যাবে হাক্কানি উলামায়ে কেরামগণ যে কবর দিয়ে হেঁটে যাবে যে গ্রামের মধ্যে আগমন করবে ওই গ্রামের মধ্যে আল্লাহ রহমত দান করে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ আল্লাহ নবী ডাকে কই যে গ্রামের মধ্যে হাক্কানি উলামায়ে কেরামগণ তশরিফ আনে ওই গ্রাম থেকে আল্লাহ তাআলা আযাব গজব দূর করে দেই বলেন সুবহানাল্লাহ আজকে নিয়ামতপুরবাসী ভাগ্যবান ঠিক কিনা বলেন তারা খুশি না বেজা যার মনটা বেজার তার মতো হতবাকার কেউ না ঠিক কিনা বলেন আর দেরি না করে দৌড়াইয়ে মাহফিল চলে আসা দরকার আছে কিনা বলেন আমার ভাই বাবারা দেখেন আমার নবীর মহব্বত থাকলেও তার কবরে আযাব হবে না হযরত
আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি দেখলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে উহার দিয়ে আজকে কবর চলে গেছে আমরা তাদের শান্তি চাই কি চাই না এই তাদের শান্তির জন্য আজকের এই বিশাল সুন্নি মহা সম্মেলন ঠিক কি না বলেন সুতরাং আমরা বড় ভাগ্যবান আমাদের পূর্বপুরুষ যদি সুখে থাকে আমরাও সুখী ঠিক কি না বলেন আমাদের মা বাবা যদি দুঃখে থাকে আমরাও দুঃখী আজকে আমাদের কবরবাসীরা খুশি অন্তর এলাকার জমিনের কবরের নিচে আজকে জান্নাতি হাওয়া বয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ আমার ভাই বাবারা এই মাহফিলে আসা দরকার আছে কিনা বলেন আজকের মাহফিল এমন একজন ব্যক্তিত্ব আসবেন যার আলোচনা শোনার জন্য মানুষ বেকুল হয়ে থাকে ঠিক কিনা বলেন আপনার জোহরের পরপর তিনি আলোচনা পেশ করবেন আমরা খুশি না বেজার সকলকে মেসেজটা দিচ্ছি আর দেরি না করে মাহফিলে চলে আসুন আজকের মাহফিলটা হবে এই নিয়ামতপুর জমির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ঠিক কিনা বলেন আমার ভাই বাবারা এমন কোনো মানুষ নাই যে তার মরণের স্বাদ মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে না ঠিক কিনা বলেন অর্থাৎ কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কোন মানুষ সে একবারে ইন্তিকাল একবারে মৃত্যুবরণ করবে না অর্থাৎ মৃত্যুর স্বাদ আমরা যখন তরকারি পাক করি তখন তরকারি সম্পূর্ণটা খেয়ে নুন দেখি না আমরা এক টুকরা তরকারি নিয়ে আমরা জিব্বায় লাগিয়ে বলতে পারি এই তরকারিটা লবণ টক মিষ্টি জাল ঠিক আছে কিনা ঠিক কিনা বলেন সুতরাং একটু জিব্বা দিলে আমরা স্বাদটা বুঝতে পারি ঠিক তেমনি ভাবে মরণ হচ্ছে এমন একটা জিনিস এটা মরণের স্বাদ এটা পরিপূর্ণ মরণ না বলেন সুবহানাল্লাহ এই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমান মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া বিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই নিয়ামতপুর বাসী গভীর মনোযোগ আল্লাহ তাআলা ফরমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছি আবার সেই মাটির সাথে তোমাদেরকে মিশে দিব দাফন করে দিব আবার সেই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করব বলেন সুবহানাল্লাহ আচ্ছা জিন্দা আমাদেরকে করবে কি করবে না আমরা তো এমনই কি জিন্দা তারপর আবার রূহ দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ কেন আমাদেরকে জিন্দা করা হবে একটু জানা দরকার আছে কিনা বলেন বাইরে মাইকটা বন্ধ করে দিন কবরের ভিতরে আমাদের দুনিয়ার হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জিন্দা করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমান আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমরা আল্লাহর বিধান মানা দরকার আছে কিনা বলেন আল্লাহ ফরমান আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মানব জাতি এবং দানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ আজকে জোহরের নামাজটা জামাতের সাথে পুরুষরা বালক ব্যক্তিরা আদায় করা জামাতের সাথে আদায় করার হুকুম কার হুকুম আল্লাহ ঠিক কিনা বলেন আমরা জান্নাতের জন্য নামাজ পড়ি না ঠিক কিনা বলেন আমরা যদি আল্লাহর হুকুম যদি পরিপূর্ণভাবে মেনে চলতে পারি আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহর হুকুম মেনে চলবে যেই সকল মুমিনরা যেই সকল বিশ্বাসীরা আল্লাহর হুকুম মেনে চলবে নামাজ পড়বে রোজা রাখবে ওয়াজ মাহফিলে যাবে নেক কাজ করবে হারাম কাজ করবে না সুদগুষ খাবে না টেন্টারবাজি করবে না রংবাজি করবে না নিন্দা করবে না চুগুলখুরি করবে না ফাজলামি করবে না উলামায়ে কেরামের দুশমনী করবে না উলামায়ে কেরামদের পিছনে হাঁটবে না অর্থাৎ খারাপ কাজ ত্যাগ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ বাউলাজির জান্নাতের কোনো চিন্তা নাই
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই দয়াল নবীর জান্নাতের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাওয়া কার হুকুম ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানিস্তাতুআ ইলাইহি সাবিলা যে ব্যক্তি বাড়ি থেকে মক্কা মদিনা সফর করা যার জন্য সক্ষম যাকে ওই পরিমাণ আল্লাহ ধন সম্পদ দিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ ফরজ করে দিয়েছেন হুকুম করেছেন তুমি মক্কা মদিনা জিয়ারত করে আসো বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে কই যেই ব্যক্তি মক্কা মদিনা জিয়ারত করার মতন অর্থ সমর্থন আছে ওই ব্যক্তি হজ না করে যদি মারা যায় সে কখনো ওলি হইতে পারবে না সে কখনো মুমিন হইতে পারবে না সে মুনাফিক হয়ে মারা যাক সে ইহুদি হয়ে মারা যাক সে নাসারা হয়ে মারা যাক আমি রসূলের কোনো কিছু আসে যাই না ঠিক কি না বলেন এখন নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই যারা আল্লাহর ওলি হয়ে যা সুফি হয়ে যা সাধক হয়ে যা আসি কি আসে না আপনারা বলেন নিজের বিবেককে একটু প্রশ্ন করেন নিজের বিবেককে একটু প্রশ্ন করেন দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে করছে কি করছে না জুম্মার নামাজ আল্লাহ ফরজ করছে করছে কি করছে না আপনি জুম্মার নামাজ পড়েন না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি ওলি হন কিভাবে আমার বুঝে আসে না ঠিক কি না বলেন আপনি সুফি হন কিভাবে আপনি সাধক হন কিভাবে নামাজ ছাড়া কোনো সাধক নাই নামাজ ছাড়া কোনো সুফি নাই নামাজ ছাড়া কোনো বলি নাই নামাজ ছাড়া কোনো মুমিন নাই নামাজ ছাড়া কোনো মুত্তাকি নাই নামাজ ছাড়া তারা হচ্ছে মুমিন ঠিক কি না বলেন আমরা নামাজ চাই কি চাই না মুমিনের আসল পরিচয় হচ্ছে কি নামাজ আল্লাহর বান্দার আসল পরিচয় হচ্ছে কি নামাজ আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করেন এই মাহফিলের কদমের সদকায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রাণপ্রিয় মহল্লাবাসীকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আমরা বলি আল্লাহুম আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাই বাবারা জোহরের আজান হয়েছে